উত্তর ত্রিপুরার খেরেংজুড়ি গ্রামের উচ্চ বুনিয়াদী স্কুলটির বেহাল দশা। বিভিন্ন সমস্যায় ভুগছে এই স্কুলটি। নজর দিচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ থেকে উন্নয়ন কমিটির কোনো সদস্যরা। দপ্তর রয়েছে সিদ্ধুমে। উত্তরের খেরেংজুড়ি উচ্চ বুনিয়াদী স্কুলটির বেহাল অবস্থা। একাধারে দীর্ঘদিন ধরে স্কুলটির মেরামত না হওয়ার কারণে দরজা জানালা সহ ছাদ একেবারে খসে পড়েছে। নেই দপ্তরের হেলদোল, যার ফলে স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিগত বছরগুলোতে একই জায়গায় নবোদয় বিদ্যালয় থাকায় এখানে অনেকগুলো শৌচাগার নির্মাণ করা হলেও আজ সেগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তার একমাত্র কারণ সঠিক সময়ে মেরামত না করায় বর্তমানে এই শৌচাগারের টিনের দরজাগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে। আর সেই কারণেই গত পরশুদিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র বিশালনাথ অসতর্কতার কারণে সেই ভাঙা টিনের দরজায় পা কেটে ফেলে বর্তমানে সে বিছানায় শয্যাশায়ী। দপ্তরের চরম অবহেলার কারণে আজ পড়ুয়াদের এই বিপজ্জনক অবস্থা। শুধু তাই নয়, ক্লাসরুমের একাধিক দরজা, মেঝের ছাদ মরণাপন্ন অবস্থায় দাঁড়িয়ে, নেই অধিকাংশ বৈদ্যুতিক পাখাও, সবকটি রুমে বিকল অবস্থায় পড়ে রয়েছে। এক কথায় স্কুলের ইনচার্জ সহ অন্যান্য শিক্ষকদের সেই বিষয়ে নজর নেই, নেই উন্নয়ন কমিটির দেখাও, আর দপ্তর রয়েছে সিদ্ধুমে। অন্যদিকে মিড ডে মিলেও চলছে নিম্নমানের রান্না। স্কুলে মোট 123 জন ছাত্রছাত্রী, প্রতিদিন গড়ে 80 জন উপস্থিত থাকলেও খাবার খাচ্ছে 40 থেকে 50 জনে। ইনচার্জ পূর্ণচন্দ্র শর্মার বক্তব্য, ছাত্রদের পেটের সমস্যার কারণেই নাকি খাবার খাচ্ছে না। তাহলে প্রশ্ন, খাবার কি নিম্নমানের হচ্ছে? কেনই বা ছাত্ররা খাবার মুখে নিচ্ছে না? প্রশ্ন এলাকাবাসীদের। সরকার তো দিতে খামতি রাখছে না, এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তারা। তাছাড়া সেই উপরি খাবার স্কুলে প্রবেশের ড্রেনে ফেলা হচ্ছে, তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে, স্কুলের পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাসের পর মাস সেই ড্রেনে ভাত সবজি ফেলায় প্রবেশ পথে নোংরায় পরিণত হয়েছে। যেখানে স্কুলের পরিবেশ সুষ্ঠ ও নির্মল হওয়া প্রয়োজন, সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাতে নেই কর্তৃপক্ষের হস্তক্ষেপ। সেই বিষয়ে গতকাল এলাকাবাসী প্রতিবাদ জানালে স্কুলেরই এক শিক্ষক ননিগোপাল সিনহা তাদের দিকে চড়াও হন, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরও কথা বলতে ছাড়েনি। নিজেদের অপকর্ম ঢাকতে একসময় উত্তেজিত হয়ে পড়েন তিনি। এভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত খেরেংজুড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি। তাছাড়াও নেই বিদ্যালয়ের সাইনবোর্ড, অথচ ব্রিটিশ যুগ ধরে চলতে থাকা এই স্কুল আজ উন্নত প্রযুক্তির যুগে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। নাম তোমার? বিশালনাথ। কোন ক্লাসে পড়ো? 7 এ। কোন স্কুলে? খেরেংজুড়ি স্কুল। কি রকম পাও কাটলো? টিনে কাটছে পাও। কোনানে টিন? মানে কি ডিম টিম দেওয়া হয়নি? গরমের সময় ফ্যান চলে না? ফ্যান তো আছে, নষ্ট সারটা কইছো নেই যে ফ্যানটা দিন ঠিক করিয়া। গতকালকে প্রায় 1টা নাগাদ আমি অফিসে ছিলাম, তখন হঠাৎ করে ক্লাস 7-এর একটা ছাত্র বিশালনাথ 7-এ পাঠরত, তো উনি ছুটে এসে আমাকে জানালেন যে স্যার স্যার আমার পাটা কাটা পড়েছে। এই কি হয়েছে বলতে, তারপরে আমি এখানে বসালাম এখানে। তখন আমি বলছি যে তুমি লড়ো না, তুমি এখানে চুপচাপ বসো, একটু আমি দেখতেছি। আমার একজন কলিগ ওনার বাসা শনিশরাতে, উনি বলছে স্যার আমি এই ছেলেটাকে নিয়ে সঙ্গে নিয়ে যাই এবং গার্জিয়ানের সাথে যোগাযোগ করি এবং চিকিৎসাটা ব্যাপারে একটু আমি দেখতেছি, দেখবো ভালোভাবে। তো ঠিক আছে তুমি যাও, আমার কি প্রয়োজন হবে? না আমি গেলেই চলবে, উনি বলছিলো। তো ঠিক আছে, এরপরে উনি নিয়ে ছেলেটাকে চলে গেছেন। তারপরে আমি কইছি যে তুমি একটু ভালোভাবে তারকে চিকিৎসাটা যদি ভালো হয়, আর একটা টক্সাইড মাস্ট, এক কথায় সরকারি ডাক্তার যদি চিকিৎসা করে আমরা মোটামুটি। টাকা দিয়ে কি আপনারা সাহায্য করেছেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কি সাহায্য? টাকা পয়সা দিয়ে কালকে করেনি। কি কারণে পাটা কাটা গিয়েছে? ওই প্রসাব করতে গিয়ে প্রসাবগারে ওই টিনের দরজার একটা একটু মাথাটা এখানে বেরিয়েছিল,
ওইটা দিয়ে উড়ে কেটেছিল। উনি বলছে যে স্যার টিন দিয়ে কেটেছে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম যে হ্যাঁ একটু টিনের আমি এখানে জল ঢালিয়ে কিছুটা পরিষ্কার করেছি, মানে ভীষণ এটা করুন অবস্থা। রুমের দরজাই নেই, দরজা একটাও নেই বললে চলে। একটা দরজা আছে এখানে লাগানো, এটা টয়লেট, এটাও বেশ সুবিধার না। রুম অনেকটা আছে যথেষ্ট করে, কিন্তু দরজাগুলো সুবিধার নেই একটাও, মানে ব্যবহারযোগ্য না। পানীয় জল এখানে দুইটা কুয়া আছে, রিসেন্ট একটা করা হয়েছে, একটা পুরনো গতবার পঞ্চায়েতের তরফে করা হয়েছে, কিন্তু এই যে নতুন কুয়াটা এখন বর্তমানে একটা কাক পরে গিয়ে এখানে মরেছিল, তো এটাও উঠানো হয়েছে ঠিক, কিন্তু জলটা ব্যবহারযোগ্য না। আপনার স্কুলের সাইনবোর্ড কোথায়? সাইনবোর্ডটা আমি রিসেন্ট আলোচনা আছে একটা সাইনবোর্ড করবো বলে। মানে কোথায় দিকে সাইনবোর্ড নেই স্কুলের? আমি আসার পর থেকে দেখতেছি না। আমি তো তখন সহযোগী শিক্ষক হিসাবে ছিলাম, আমি ইনচার্জ নেওয়ার পর থেকে আমার স্টাফের। আপনি ইনচার্জ কবে থেকে হয়েছেন? আমি গত জুলাই মাস থেকে, 2018। তারপর থেকে আপনি সাইনবোর্ডের কোনো চিন্তা নেননি? তখন স্কুলের মধ্যে যে ফান্ডগুলো ছিল, এই হেডমাস্টার বিগত হেডমাস্টার সমস্ত টাকাগুলো কাজ করে, তারপরে মানে ওই যে কাজটা কিচেন সেট, এটা সামনের অবস্থাটা এখনও কিন্তু কাজ করছে ঠিক আছে, কিন্তু এখন ইনকমপ্লিট। দরজাটা এমনিতেই পড়ছিল, জানাটাও আজকে আমি রোহা লাগাইছি এখানে, একজন কর্মচারী নিয়ে রোহা লাগাইছি, এখনো কিছু করতে পারি। আপনি উদ্যোগ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন? আমি স্যারের সাথে একশোবার যোগাযোগ করছি। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।